করোনা আবহে কর্মহীন সংসার চালাতে পেশা পরিবর্তন করেছেন কালনার স্বনামধন্য যাত্রা শিল্পীরা। যাত্রায় অভিনয় করে সংসার চলত প্রায় 40 জন শিল্পীর, কিন্তু আচমকা করোনা উলটপালট করে দিল তাদের জীবনযাত্রা। এক প্রকার বাধ্য হয়ে বদলে দিতে হচ্ছে নিজেদের পেশা। কোনো মতে কষ্টসুষ্ঠে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন শিল্পীরা। এমনই চরম দুর্দশাগ্রস্ত অবস্থা যাত্রার জনক মতিলাল রায়ের জন্মভিটে পূর্ব বর্ধমানের কালনার যাত্রা শিল্পীদের। একসময় এই শিল্পীদের হাসি কান্না সুখ দুঃখের অভিনয় দেখে মুগ্ধ হতেন দর্শকরা। মঞ্চে তাদের অভিনয় দেখে আবেগে ভেসে যেতেন প্রতিটি দর্শক। কিন্তু সেসব কিছুতেই আজ ভাটা পড়ে গেছে করোনার কারণে, যার প্রভাব পড়েছে শিল্পীদের রুটি রুজিতে। মানুষের মনে নানা আবেগের ঢেউ তোলা এই যাত্রা শিল্পীরা পেটের জ্বালায় বর্তমানে কেউ রাজমিস্ত্রি, কেউ বা পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন। অবশ্য এই বিষয়ে তারা জানিয়েছেন, প্রযুক্তি নির্ভর যুগে এখন যাত্রা দেখার তুলনায় টিভি সিরিয়ালের দিকেই মানুষের ঝোঁক বেশি। তার উপর আবার করোনার সংকটে যাত্রা মঞ্চে ভরাডুবি পরিস্থিতি তৈরি হয়েছে। করোনার জন্য আজকে ভাবতে পারিস আমাদের যাত্রা। আচ্ছা এটা ফিমেল গুলো আজকে কি অবস্থা তাদের, তাদের ঘরের ছেলে সন্তান না খেতে পেয়ে রাস্তা ভিক্ষে করে খাচ্ছে। আজকে আমাদের অবস্থা কি চিন্তা কর, দুবেলা দুটো মুখ দুমুঠো ভাত দুটো না, ছেলে মেয়েকে দুটো ভাত খাওয়াতে পারি না। আরে তার জন্যই তো প্রায় বন্ধ, কি করে সংসার চালাচ্ছেন আপনারা? কোন রকম সংসার চলছে। আগে মোটামুটি যাত্রাবাত্রা করতাম, কিছু পয়সা পেতাম হাতে, ওইটা চলতো। এখন আর সেটা বন্ধ, এখন কি করবো? ওই যোগালে কাজে মাঝে যাচ্ছি, কেউ একদিন কাজে নিচ্ছে একদিন দিচ্ছে না, ওই টুকটাক করে চলছে কোনোরকম, খেয়ে দিয়ে আছি কোনোরকম আর কি। কোনোদিন কি ভেবেছিলেন এরকম সময় আসবে? না কোনোদিন ভাবিনি, এরকম দিনও আমাদের দেখতে হবে। এই করোনা করোনা প্রায় 3 মাস হয়ে গেল, আমরা কী পরিস্থিতিতে আছি সে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমাদের শিল্পীদের নিয়ে কেউ ভাবে না, শিল্পীদের কোনো সহযোগিতা পায় না, এটাই আমাদের মানে খুবই কষ্টকর জিনিস। যে শিল্পী, যে আমরা একটা যাত্রা শিল্পী, যাত্রা এখন লোকে দেখে না, লোকে বাড়িতে বসে এখন সব সিরিয়াল ফিরিয়াল নিয়ে ব্যস্ত, আমাদের যাত্রার দিকে কেউ আর ধ্যানটা দেয় না, যার জন্য আজকে আমাদের পরিস্থিতি আরও খারাপ। নতুন কি মানুষ আপনাদের পেশায় আসছে? নতুন মানুষ আসছে, আসার চেষ্টা করছে, কিন্তু এখন এই অবস্থা, আমাদের যাত্রাই এখন বন্ধ হয়ে গেছে, এখন কী করে কী চলবে সেটা এখন বলতে পারছেন। কী নাম আপনার? আমার নাম সুশান্ত পাল। এটার মধ্যে এখন মানে কীভাবে পেশা চলছে? পেশা বলতে দেখুন, আমরা দীর্ঘদিন ধরে এই অজয়দার টিমে যাত্রা করতাম, যাত্রা আমাদের করাতো, বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আজ যাত্রা করে আমাদের কিছু একটা পারিশ্রমিক দিত, সেটা যে আমাদের মানে চলে যেত, টুকটাক চলে যেত। আজকে এই যে করোনার জন্য যে যাত্রা অভিনয়টা বন্ধ হয়ে গেছে, আজকে আমরা একদম বেকার হয়ে গেছি, একদম বসে গেছি। হয়তো এখন মানে সংসার চালাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, হয়তো কি করব, একদম বেকার থেকে ওই 2 কেজি 5 কেজি মাইনে হয়তো পাড়ায় একটু বেরোচ্ছি, একটু বিক্রি করে হয়তো 50 টাকা 100 টাকা হচ্ছে, তাই দিয়ে কোনো রকম চলছে। কিন্তু আজকে যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাতে আমাদের আর চলতে পারছি না। আজ অজয়দাকে আমরা দীর্ঘদিন ধরে বলছি, অজয়দা তুমি যেভাবে হোক টিমটা চালু করো, আজকে তোমার জন্য তো আমরা চলছি, আর তুমি যেটুকু দিচ্ছ সেটুকু তো আমাদের মোটামুটি চলে যাচ্ছে। কিন্তু আজকে এই সিরিয়াল শুরু হয়েছে, লোকের সিরিয়াল দেখতে দেখা নিয়েই ব্যস্ত, কিন্তু আমাদের যে আমরা অভিনয় করি, আজকে নতুন নতুন শিল্পীরা যে যাত্রা করতে আসবে, আজকে আমরা পুরনো আমরাই যদি বসে যাই, নতুন তারা আসবে কী করে? এই এই জিনিসটা যে মানে মানুষ এটা তো ভাবার প্রয়োজন আছে, মানুষ এগুলো ভাবছে না। আজকে অজয়দাকে আমি তো অজয়দাকে সেদিনকে বললাম যে অজয়দা তুমি আবার রিহার্সাল চালু করো, আমরা একটু ফাঁকা ফাঁকা থেকে। আমরা করোনাকে হারিয়ে অজয় শৌখিন যাত্রা সংস্থা থেকে জিতবই, জিতবই, শিল্পী জয় হবেই হবে, যাত্রা চিরদিন ছিল আছে আছে থাকবে থাকবে, যাত্রা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।